ধামালি চুনারুঘাট, সিলেটের জয়ধ্বনি। ধামালি চুনারুঘাট কখনোই অশ্লীলতার কোনো চর্চা করে না। সিলেটি সংস্কৃতি মূলত চর্চা করে দেশীয় সংস্কৃতির সাথে। আপনারা জানেন গত সিলেট উৎসবে ধামালি চুনারুঘাট এমন একটা ঐতিহ্য তুলে ধরেছিল, 150 বছরের পুরনো একটা সংস্কৃতি যেটা বর্তমানে বাংলাদেশের কোনো সংগঠন করে না এই চর্চাটা। সেটা হচ্ছে হবিগঞ্জের আজমেরিগঞ্জ উপজেলার জলসখা নামক গ্রামে সৃষ্টি হয়েছিল যে ইতিহাস, একটা ছেলে মেয়ের পোশাক পরে নাচ করবে, সেই ঐতিহ্যবাহী ঘেটু নাচ আমাদের নিজস্ব সংস্কৃতি, এটা হারিয়ে গেছে শুধুমাত্র অশ্লীলতার কারণে। ধামালি চুনারুঘাট সেই চর্চাটাকে, শ্লীল চর্চাটাকে তুলে ধরার চেষ্টা করে। ধামালি চুনারুঘাটের শিল্পী সুদীপ নিয়ে আসছে ঐতিহ্যবাহী সেই নাচ, যে নাচ আমরা ইউটিউবে ফেসবুকে দেওয়ার পরে বড় ধরনের সাড়া পেয়েছি। আসুন ধামালি চুনারুঘাটের পরিবেশনায় বৃহত্তর শিল্পের সবচেয়ে পুরনো লুপ্তপ্রায় ইতিহাস ঘেটু নাচ, নাচ করছে সুদীপ। দিন কাল পাহাড়